আপনার কি মাঝে মাঝেই মাথার যন্ত্রণা হয় তবে জেনে নিন মাথার যন্ত্রণা থেকে মুক্তির কয়েকটি সহজ উপায় আমাদের সামান্য মানসিক চাপ পড়লেই মাথা ধপধপ শুরু হয় রগের দুপাশ ধরে শুরু হয় যন্ত্রণা নইলে মাথা ঘাড় জুড়ে ব্যথা মাইগ্রেন বা সাইনাসের সমস্যা না থাকলেও এই রকম মাথা যন্ত্রণার শিকার হয়ে থাকেন অনেকেই মাথা ব্যথা কিন্তু শরীরের অন্য কোনো সমস্যারও ইঙ্গিত বহন করে তাই মাথা ব্যথার অনুষাঙ্গিক অন্য কোনো সমস্যা যোগ হলে আজই সাবধান হন সর্দি কাশিতে মাথার যন্ত্রণা হওয়া আর মাঝে মাঝেই মাথার ব্যথায় কাবু হয়ে পড়া এক জিনিস নয় মাথার যন্ত্রণার সঙ্গে ঝাপসা দেখা বা চোখ থেকে জল পড়ার মানে দৃষ্টিশক্তির সমস্যাও হতে পারে আবার এর সঙ্গে অজ্ঞান হয়ে যাওয়া বা চোখে অন্ধকার দেখার অর্থ কিন্তু মস্তিষ্কের স্নায়ুগত কোনো সমস্যাও হতে পারে অনেকেরই মাথার সঙ্গে ঘাড় ব্যথা গা বমি এসবও হয়ে থাকে তখন আবার ইঙ্গিত যায় মাইগ্রেনের দিকে আবার মাথার পিছন দিকে ঘন ঘন অসহ্য যন্ত্রণা কিন্তু কোনো টিউমার জাতীয় অসুখ থেকেও হতে পারে এই সবের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের ব্যবহার করা উচিত নয় এর জন্য আপনাকে গুরুতর সমস্যায় পড়তে হতে পারে ওষুধের পরিবর্তে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন এই মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি আদা চা পান করুন আদা প্রায় প্রতিটি বাড়িতে ব্যবহার করা হয় তবে আপনি কি জানেন যে আদা দিয়ে আপনি মাথা ব্যথা মুক্তি পেতে পারেন থেকেও সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে আদাতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে এমন পরিস্থিতিতে মাইগ্রেন হলে আপনি চাইলে আদা চা পান করতে পারেন এগুলি ছাড়াও আপনি তেলে আদা দিন এবং এটির মাধ্যমে ম্যাসাজ করুন আপনার যদি ঘাড় অথবা কোমরে ব্যথা থাকে আপনি তাহলে ঘাড় এবং কোমরেও এই তেল ম্যাসাজ করতে পারেন উপকার পাবেন এরপর যেটি বলবো সেটি হলো পর্যাপ্ত জল পান করুন আপনার ঘন ঘন মাথা ব্যথা হয় যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি খুব অল্প জল পান করেন একটি সাম্প্রতিক গবেষণা থেকে জানা গিয়েছে যে যে সমস্ত মানুষের প্রায়শই মাথা ব্যথা হয় তারা খুব অল্প পরিমাণে জল পান করেন এমন পরিস্থিতিতে প্রতিদিন দু লিটার জল খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আপনার যদি মাথা ব্যথা হয় তবে আপনি জল পান করুন আপনি কেবল আধা ঘন্টার মধ্যে স্বস্তি পেতে পারেন এরপর যেটি বলবো সেটি হল কম্প্রেস। উদ্বেগ বা স্ট্রেসের কারণে যদি আপনার মাথা ব্যথা হয় তবে হট কমপ্রেস আপনার পক্ষে উপকারী হতে পারে এই জন্য আপনাকে যা করতে হবে তা হিটিং প্যাডকে কম তাপমাত্রায় নামিয়ে মাথার উপরে রাখুন এগুলি ছাড়াও আপনি গরম জলের বোতল বা তোয়ালে ব্যবহার করতে পারেন আপনি চাইলে গরম জল দিয়ে স্নানও করতে পারেন আইস প্যাক ব্যাগ ব্যবহার করতে পারেন আপনার মাথা ব্যথার সমস্যা থাকলে স্বস্তি পেতে আইস প্যাক ব্যাগের ব্যবহার করতে পারেন যোগ ব্যায়াম বা মেডিটেশন করুন আজকালকার দৌড়াদৌড়ির জীবনে স্ট্রেস থেকে নিজেকে বাঁচানো প্রায় অসম্ভব এ জাতীয় পরিস্থিতিতে শরীরচর্চা করা একমাত্র উপায় তবে এর মাধ্যমে আপনি মাথা ব্যথা থেকে সম্পূর্ণ মুক্তি পেতে সক্ষম হবেন আপনার রুটিনে যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারেন স্ট্রেচিং এবং যোগব্যায়াম করা বা নিয়মিত ব্যায়াম করলে আপনার মাথা ব্যথা সহ অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কফি ও চাতে না করতে হবে মাথা যন্ত্রণা হলেই চা বা কফির উপর নির্ভর করেন অনেকেই আমাদের ধারণা চা বা কফি মাথা ব্যথা সরায় আসলে কফির ক্যাফিন স্নায়ুকে উদ্দীপ্ত করে ফলে ব্যথা কমছে বলে মনে হয় সে ধারণা ভুল উল্টে মাথা ব্যথা সরাতে বেশি মাত্রায় চা কফি শরীরের অন্য জটিলতা ডেকে আনতে পারে ও ক্যাফিন নির্ভর করে তুলতে পারে যা ক্ষতিকর তাই মাথার যন্ত্রণার সময় চা বা কফি ঘন ঘন খাওয়া একেবারেই উচিত নয় এই ছিল আমার আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আরও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য